নমস্কার প্রত্যেককে, আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। নিয়মিত যারা অনুষ্ঠান দেখেন তারা জানেন যে আমি গত কদিন ধরে বিভিন্ন গ্রহগত অবস্থান, গোচর বা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি দীর্ঘদিন ধরে আপনাদের একদম শুরুর দিকে আলোচনার। কিছু রোগ বা কোন গ্রহের কারকতার জন্য সেই টাইপের রোগ সৃষ্টি হয়, কিছু আমাদের শরীরের যে গুরুত্বপূর্ণ অর্গ্যানগুলো রয়েছে সেগুলো কোন গ্রহের অ্যাম্বিয়েন্সে মুখ্যত থাকে, তার উপরে একটা প্রোগ্রাম করছিলাম, কিন্তু কিছু আপৎকালীন কারণে এই আলোচনার কন্টিনিউটিটা নষ্ট হয়েছে। তো তার উপরে কিছু রিকোয়েস্ট এসছে, তো সেই আলোচনাটা করব। কিছু প্রশ্ন এসছে, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। অনেক প্রশ্নই এসছে, সব তো দেওয়া সম্ভব নয়, দু তিনটে দেওয়ার চেষ্টা করব। তো আজকে যেটা নিয়ে মুখ্যত আলোচনা করব সেটা হচ্ছে হৃদয় নিয়ে, অর্থাৎ হার্ট নিয়ে। হার্ট আমাদের শরীরের কোন কোন গ্রহের কারকতার সাথে যুক্ত বা কোন কোন গ্রহের প্রভাবের জন্য আমাদের হার্টে ট্রাবল হয়, বা আজকালকার দিনে হার্ট ট্রাবল একটা খুব কমন ব্যাপার, এটা কেন হয়েছে তার উপরে একটা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। তো প্রত্যেকেই বলি, একটু মন দিয়ে শুনবেন যারা ইন্টারেস্টেড স্পেশালি। দেখুন, হার্ট আমাদের শরীরের এমন একটা অর্গ্যান, আমাদের সব অর্গ্যানই তো গুরুত্বপূর্ণ, কিন্তু হার্ট হচ্ছে এমন একটা অর্গ্যান যেটা আমাদের শরীরের শ্বাসবায়ু, মূলত রক্ত সঞ্চালনে সাহায্য করে, এবং শ্বাসবায়ু তার মাধ্যমে বিভিন্ন কোষে কোষে পৌঁছায়, এবং খাবারগুলো যে রক্তের মাধ্যমে পৌঁছায় তা দহন প্রক্রিয়া হতে সাহায্য করে। তো হার্ট আরও বহুবিধ ফাংশান আছে, এটা একটা মেজর ফাংশান, যেটা শ্বাসবায়ুকে প্রত্যেকটা সেলে পৌঁছে দেওয়া রক্ত প্রবাহের মাধ্যমে, অর্থাৎ সারা শরীরে রক্তের প্রবাহ, দ্য কানেকটিভ টিস্যু, তাকে হার্ট স্বাভাবিক রাখে তার কার্যক্রমের মাধ্যমে। তো হার্ট হচ্ছে এমন একটা অর্গ্যান আমাদের শরীরে যেটা প্রাইমারি সোর্স অফ এনার্জি। এখনকার দিনে দেখবেন যাদের কাছাকাছি সন্তান হয়েছে গত কয়েক এক দশকের মধ্যে, মোটামুটি একটু অ্যাডভান্সড মেডিকেল, এখন মানে মেডিকেল বিভাগ যেটা সেটা অনেকটা অ্যাডভান্সড, এখন দেখবেন এখন বাচ্চাদের সেই হার্ট বিট শোনার জন্য বিভিন্ন পরীক্ষা হয়, প্রায় 8-9 সপ্তাহর পরেই পরীক্ষা করতে হয়। তো বুঝতেই পাচ্ছেন যে আমাদের মোটামুটি ফেটাস অবস্থা থেকেই হার্ট আমাদের প্রায় ফাংশন করা শুরু করে দেয়, এবং সেটা আমাদের মৃত্যু ঘটার এক মুহূর্ত আগে পর্যন্ত চলতে থাকে। অর্থাৎ আমাদের শরীরে যদি রক্ত সরবরাহ না হয় তাহলে যে অঙ্গে দিয়ে যাবে না সেই অঙ্গটা বিকল হয়ে পড়বে, সেখানে খাদ্য এবং অক্সিজেন পৌঁছাবে না। তো হার্টের একটা খুব গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে এটা। এছাড়াও বহুবিধ ফাংশন আছে, আমি ওই সব ফাংশন এত ডিটেল আমি জানি না, কিন্তু এটা একটা মেজর ফাংশন। তো হার্ট আমাদের যে অর্গ্যান মুখ্যত আমাদের দেখে সেটা হচ্ছে রবি। বহুবার আলোচনায় বলেছি আমি মুখ্যত আলোচনাটাকে অ্যাস্ট্রোলজি কেন্দ্রিক রাখার চেষ্টা করব। যে যে সমস্ত স্থান প্রাইমারি সোর্স অফ এনার্জি থাকে সেখানে রবির সাথে যুক্ত থাকবে, সেকেন্ডারি বা টার্সিয়ারি সোর্স অফ এনার্জি যেখানে সেখানে চন্দ্র থাকবে, সেখানে বৃহস্পতি থাকবে, মঙ্গল তো থাকবেই যেখানে কিছু এনার্জি সোর্স আছে, সেটা প্রাইমারি হোক বা সেকেন্ডারি হোক, সেখানে কার্য তো করতে হবে, এনার্জি তৈরি করতে গেলে কর্ম করতে হবে, কর্ম করার সাথে টয়লিং মাসেস যুক্ত, সুতরাং সেখানে কাজ করার জন্য কিছু অপারেটিং টুলস হিসাবে মঙ্গলের অ্যাক্টিভেশনটা খুব দরকার। রবি কারণ নিজে কখনো কাজ করে না, আমাদের শরীরে যে আত্মা যে ট্রান্সফার হয়, আমাদের আমাদের জীবের যে প্রাণ যাকে আমরা বলি, তো সেটা রবিকে দিয়ে ইন্ডিকেটেড হয়। আমাদের কালপুরুষের পঞ্চম ঘর বা বহু অ্যাস্ট্রোলজার সেটাকে 1 নম্বর ঘর থেকে বিবেচনা করে, বা চন্দ্ররবির ঘরটাকে কমনভাবে 60 ডিগ্রি ধরেও বিবেচনা করে। আমি এরকম কিছু অ্যাস্ট্রোলজারও জানি যারা এভাবেও দেখেন হরোস্কোপ, যেভাবেই হোক না কেন ওটা 6-এর বেস জায়গা, আমাদের এন্টায়ার হরোস্কোপটা দাঁড়িয়ে রয়েছে ওই 5 নম্বর ঘরটার উপরে, কারণ ওই ঘরটা আছে বলেই বাকি ঘরগুলো আছে, না হলে বাকি ঘরগুলোর কোনো ইম্পর্টেন্স থাকতো না। তো রবি কী করে, রবি আত্মারূপে থাকে আমাদের হার্টের মধ্যে। এবার আমি আগেও বলেছি যে আমাদের ভগবানও তার ভগবদ্গীতায় বারবার বলে গেছে, এবং
15 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে তিনি পরিষ্কার বলেছেন যে আমি হৃদয়ে অবস্থান করি, সন্নিবিষ্ট হৃদয়, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট। এখানে চাহং চা শব্দের মানে চ শব্দের অর্থ হচ্ছে এবং, এবং ওখানে চাহম যে অহম আছে, অহম মানে আমি, মানে সর্বস্ব মানে সবার ক্ষেত্রে আর কি, হৃদি মানে হৃদয়ে, সন্নিবিষ্ট মানে অবস্থান করি, সবার হৃদয়ে আমি অবস্থান করি, পরমাত্মারূপে হৃদয়ে অবস্থান করেন তিনি, পরমাত্মার অংশরূপে। তো এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপশন। তো রবির সাথে হৃদয়ের একদম ঘনিষ্ঠ যোগাযোগ আছে, কিন্তু হৃদয়ের শুধুমাত্র রবি দ্বারাই পরিচালিত হয় না, কারণ হৃদয়ের কতগুলো ফাংশনারি আছে। দেখবেন যে অনুষ্ঠান যারা মোটামুটি আমার নিয়মিত শোনেন, বা আরও বিভিন্ন অ্যাস্ট্রোলজার যারা একটু সিরিয়াস মানে কোনো ম্যাটারে খুব ইন্টেন্সিভ আলোচনা করেন, আমি তো অত ডিটেলড আলোচনা করতে পারি না, যারা ধরুন অনেকক্ষণ ব্যাপী আলোচনা করেন, তারা দেখবেন রবি এবং বুধের অবস্থান নিয়ে বিভিন্ন রকম ব্যাখ্যা করেন, বিভিন্ন রকম ব্যাখ্যা করেন। আমি এখানে আপনাদের একটা ব্যাখ্যা করব এবং রবি শুক্রের অবস্থান নিয়েও ব্যাখ্যা করব, যেটা শারীরিক প্রেক্ষাপটের ওপরে। দেখবেন যে রবির সাথে বুধ আমরা কী বলি, বুধাদিত্য যোগ, খুব ভালো যোগ। এবং আমিও বহুবার আপনাদের সাথে বলেছি যে যদি হরোস্কোপ ওপেন করেন, র্যান্ডাম ওপেন করেন, তাহলে 100টা হরোস্কোপ যদি ওপেন করেন, দেখবেন 80টা হরোস্কোপই রবি বুধ একসাথেই রয়েছে। বুধ সামনে থাক বা রবির বা পিছন দিকে থাক, রবি বুধ একসাথে অবস্থান করছে, থাকাটা খুব প্রয়োজনীয়। বা যদি দুটো ঘরে অবস্থান করে, ডিগ্রিটা কখনো খুব বেশি নয়, কারণ রবির যে কানেকটিভ যে অ্যাক্টিভিটিসটা, অর্থাৎ রবি মানে আপনি অ্যাজ এ হোল হার্টকে ধরে নিন, মানে আত্মাটা যদি বেরিয়ে যায় হার্টের থেকে, তাহলে হৃদয়ের আর কোনো ভ্যালু নেই, তার অ্যাক্টিভিটিসটা জিরো হয়ে যাচ্ছে, প্রাণহীন হয়ে যাচ্ছে। সুতরাং আমরা যদি অ্যাট এ গ্লান্স তার আইডেন্টিটিটা, অ্যাক্টিভিটিস না কিন্তু আইডেন্টিটিটা যদি রবিকে দিয়ে মানে বোঝাই, এবং সে যদি আমাদের শরীরকে লিভ করে যায়, তাহলে আমরা ডেড হয়ে যাব সঙ্গে সঙ্গে। এবার এইরকম একটা সিচুয়েশানে যাতে আমরা ডেড না হই, তার জন্য তো আমাদের জীবন সংগ্রাম চলে। তো এই চলার মধ্যে আমাদের শরীরও কিন্তু তার যা কনস্টিটিউশন আছে সেই অনুসারে সে কিন্তু কাজ করতে থাকে নিত্য। আপনি যতই তাকে অ্যাবারেশনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করুন, বহু মানুষ আছেন অনিয়মিত জীবনযাপন করেন, বা ধরুন বিভিন্ন রকম নেশা টেশা করেন, বা যেগুলো খাবার বস্তু নয় সেই সমস্ত বস্তু খান অনেকেই আছেন, কিন্তু শরীর চেষ্টা করেন সব সময়, শরীরের যে ইন্টারনাল মেকানিজম শরীরটাকে ঠিক রাখার চেষ্টা করে, এটা একটা শরীরের বলে নয়, যে কোনো যন্ত্রের একটা বেসিক একটা একটা পরিচয়, আইডেন্টিটি, সে তাকে ঠিক রাখার চেষ্টা করে। এবার হৃদয় যেহেতু একটা খুব ইম্পর্টেন্ট মেকানিজম, কারণ ওই মেকানিজমটা যদি বন্ধ হয়ে যায়, অন্যান্য সমস্ত মেকানিজমের কোল্যাটারাল ড্যামেজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। অর্থাৎ রক্ত পৌঁছাতে পারবে না, খাদ্য পৌঁছাতে পারবে না, অক্সিজেন পৌঁছাতে পারবে না, সেলগুলো মরে যাবে, তো সবকটা অর্গ্যানই আস্তে আস্তে ডেড হয়ে যাবে। এটা বেসিক কনসেপশন। ফলে হৃদয়কে প্রত্যেক মুহূর্তে পাম্পিং করে যেতে হবে ব্লাডকে সারা শরীরে ফ্লো করার জন্য। এবং যেটা অদ্ভুত ব্যাপার, আমাদের যে ব্রেন আছে, ব্রেন 0.2 সেকেন্ড যদি রক্ত না পৌঁছায়, অর্থাৎ 1 সেকেন্ডের 5 ভাগের 1 ভাগ সময় যদি রক্ত না পৌঁছায় আমাদের ব্রেনে, তাহলে আমাদের ব্রেন ডেড হয়ে যাবে। মানে কি দ্রুত আমাদের হার্টকে ফাংশন করতে হয়, সেজন্য হার্টকে দেখবেন আমাদের শরীরের 3/4 অংশে অবস্থান করিয়েছে, যেহেতু ওপর দিকে গ্র্যাভিটেশনাল ফোর্সের উল্টো দিকে কাজ করতে হবে, এবং নিচের অংশটা তো গ্র্যাভিটেশনাল ফোর্সের দিকে মানে অনুকূলে কাজ করতে হবে, তার ফলে নিচের অংশটা বড় রেখেছে, স্বাভাবিকভাবেই নিচের দিকে ফ্লোটা বেশি হবে ব্লাডের, ওপর দিকের অংশটা যেহেতু অনেক ডেলিকেট, মস্তিষ্কটাই আমাদের সিপিইউ, তো তার ফলে সেখানে যাতে ব্লাডকে পৌঁছাতে হয় সেজন্য হার্টকে অনেকটা ওপরে, ভগবানের সেট আপই এমন আছে, মেকানিজম আমাদের করে দিয়েছেন যাতে সেখানে সুস্থ মতো পৌঁছাতে পারে। তো হার্টকে যদি আমরা কারকতা হিসাবে, রবি হিসাবে ধরে নিই, ধরে নিচ্ছি জাস্ট, তাহলে বুধ হচ্ছে তার প্রথম একজন সোলজার, যিনি এই সারা শরীরের রক্তের কোর্ডিনেশনটা করে। বুধকে আমি আলোচনার ক্ষেত্রে বহুবার বলেছি, দ্য মার্কারি ইজ দ্য কোঅর্ডিনেটিং প্ল্যানেট, বহুবার আলোচনার ক্ষেত্রেও বলেছি, আপনারা অনেকে জানেনও ব্যাপারটা, নতুন কোনো কিছু নয় যে
কোঅর্ডিনেশনের সাথে। বুধ যোগাযোগ রক্ষাকারী প্ল্যানেট সব সময়, শুক্রও কিছুটা যোগাযোগ রক্ষাকারী প্ল্যানেট, কিন্তু শুক্রের থেকে বুধ হচ্ছে নিঃশব্দে কোঅর্ডিনেট করে, নিঃশব্দে কোঅর্ডিনেট করে। তো আমাদের শরীরের যে ব্লাডের যে সার্কুলেশন হয় সেটা টোটালি ডিপেন্ডস অন বুধ, টোটালি। মানে শুধু রক্ত নয়, লসিকাও আছে, লিম্ফও আছে, সেও তো কোঅর্ডিনেটিং টিস্যু, তো সে কিন্তু আমাদের বুধ দ্বারা পরিচালিত হয়। তো বুধ এখানে, সেই জন্য রবির সাথে বুধের সবসময় একটা খুব ভালো রিলেশন আছে। কোনো অবস্থাতেই বুধের, বুধ যতই রবির সাথে 1 ডিগ্রিতে থাক, বুধ কখনো দগ্ধ হয় না, বুধ কখনো রবির দ্বারা কোনোভাবে ইনফ্লুয়েন্সড হয় না। এবং প্রকৃতিতেও দেখুন, আমাদের সৌরজগতের মধ্যে রবির একদম কাছে বুধের অবস্থান ঘটিয়েছেন ঈশ্বর, তো সেই কারণেই ঘটিয়েছেন। তার কারণ ওখানে অবস্থানটাই উনি মনে করেছেন, এবং ওটাকে দিয়ে, বুধকে দিয়ে যেহেতু কাজ করাবেন উনি, সেই তো বুধকে ওখানে অবস্থান করালে বুধ কোনোভাবেই রবির দ্বারা ইনফ্লুয়েন্সড হবে না, সেই জন্য বুধ নিঃশব্দে ফাংশন করে যায় আমাদের শরীরের। যাদেরই দেখবেন, আমি এরকম বহু মানুষ দেখেছি যাদের শরীরে ব্লাডের প্রপারলি ফ্লো হয় না, অনেকের ক্ষেত্রে ব্লাড জমে যায়, বিভিন্ন রকম রোগ আছে। আমি অত রোগ তো আর অত জানি না, কিন্তু আমি দেখেছি যে অবস্ট্রাকশন হয় ব্লাডের, ব্লাডের ভিসকোসিটি বেড়ে যায়। ভিসকোসিটি নিয়ে আলাদা করে একটা জায়গার আলোচনা করব, যেটা আজকেই করব আলোচনা। ভিসকোসিটি মানে রক্তের ডেন্সিটি, ঘনত্ব যখন বেড়ে যায়, সেটা নিয়ে আলাদা করে বলবো। কিন্তু নর্মালি আমি দেখেছি রক্ত হয়তো খুব ঘনও নয়, পরীক্ষা টরীক্ষা করে দেখেছে যে ঠিকই আছে, কিন্তু তাও পায়ের দিকে রক্ত ফ্লো করছে না, বা হাতের পেরিফেরিয়াল পোর্শনে ফ্লো করছে না। আমি দেখেছি বুধ কোনো না কোনোভাবে ডিস্টার্বড আছে হরস্কোপে, এবং বুধ খুব ফিবল প্ল্যানেট, বুধকে খুব সহজে ডিস্টার্ব করে দেওয়া যায়। রবির কাছাকাছি অবস্থান করবে বুধকে, কিন্তু বুধ কিন্তু খুব সহজে ইনফ্লুয়েন্সড হয়। ছোট গ্রহ যতই তেজি হোক, যতই খুব, বুধ যথেষ্ট বলি গ্রহ, সবচেয়ে রাজার সবচেয়ে কাছে থাকে, ছোট হলেও খুব বলি গ্রহ এবং খুব এফেক্টিভ প্ল্যানেট। মানে মানুষের জীবন শুরু হয় বুধ দিয়ে, 1 বছরের পরে, মানুষের জন্ম হওয়ার 1 বছরের পরে, অর্থাৎ পোস্ট নাটাল গ্রোথের প্রথম 1 বছর বাদ দিয়ে, তারপরে যে চাইল্ডহুডের যে ফার্স্ট ফেজটা শুরু হয় সেটা শুরুই হয় বুধ দিয়ে। এবং 12 বছর, 11 বছর বুধ প্লেস দ্য অ্যাক্টিভ রোল, একটা মানুষের চরিত্র নির্মাণে বুধ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বহু বাচ্চাদের, বাচ্চাদের অসুস্থতা নিয়ে কথা বলতে খুব খারাপ লাগে, কিন্তু বহু বাচ্চা দেখেছি যাদের অসুস্থতা আছে, বিশেষ করে যাদের মধ্যে বিভিন্ন অটিস্টিক জাতীয় ডিজিজ আছে, যারা কোঅর্ডিনেট করতে পারে না আরেকটা মানুষের সাথে, আমি দেখেছি বুধ কোনো না কোনোভাবে এফেক্টিভ আছে, মানে ম্যাল এফেক্টিভ আছে ছকের মধ্যে। যেমন বাচ্চাবেলায় বুধের দশায় জন্মালে তো মানে একদম খুব অ্যাক্টিভ না হলেও, বুধ জীবনের শুরুর দিকে এবং জীবনের শেষের দিকে খুব অ্যাক্টিভ রোল প্লে করে। বুধ যখনই আসুক না কেন, যে ফেজে আসুক, বুধ সবসময় অ্যাক্টিভ রোল প্লে করে, বুধ জানান দিয়ে যাবে। খুব ছোট গ্রহ, খুব অল্প সময়ের জন্য অ্যাক্টিভ হবে, ও এ দেবে। শনির মতো নয় যে কখন আপনার জীবনে এসছে এবং কখন আপনার জীবনে একটা কম্প্রিহেন্সিভ চেঞ্জ করতে শুরু করেছে, আপনি নিঃশব্দে করতে থাকবে, এরকম ব্যাপার নয়। শনি অনেকটা ড্রিঞ্চ করার পরে বোঝা যায় যে শনি অনেকটা অলরেডি মাটি খুঁড়ে দিয়েছে, এটা বুধ করবে না। বুধ খুব রেডান্ডান্ট এফেক্ট দেয়, খুব সঙ্গে সঙ্গে কাজ করে, ছোট প্ল্যানেট তো বেশিক্ষণ তো তার ইনফ্লুয়েন্স থাকে না, সেই জন্য খুব দ্রুত কাজ করে সেও বেরিয়ে যেতে চায়। তো সিম্পলি মনে রাখবেন যে বুধ এই কোঅর্ডিনেশনের কাজ করে। আমাদের হার্টের যে পাম্পিং যে পোর্শনটা, সেই পোর্শনটা মঙ্গল ফাংশন করে, অর্থাৎ বিভিন্ন রকম এই যে আমাদের যে কারেন্টগুলো তৈরি হয় হার্টের মধ্যে, যার মাধ্যমে পাম্পিং সৃষ্টি হয়, এগুলো টোটালি মানে ডাইরেক্টলি রিলেটেড টু মঙ্গল, ডাইরেক্টলি। বৃহস্পতিও আছে এর সাথে যুক্ত, কিন্তু নর্মালি বৃহস্পতি সম্পূর্ণ হার্টের কার্যপ্রণালীকেই কম বেশি দেখে, শুধুমাত্র পাম্পিং নয়, সমস্ত জায়গাটাই দেখে। কারণ আমি অনেকবার আপনাদের আলোচনায় বলেছি যে আমরা অনেক সময় কথায় বলি যে আমরা অনেকে খুব ইমোশনাল হয়, হৃদয় দিয়ে কাজ করে। বেসিক্যালি হৃদয় দিয়ে তো কখনো কোনো কাজ করা যায় না, হৃদয়ে কোনো সেই জাতীয় কোনো নার্ভ নেই যেটা ব্রেনে আছে, কাজটা আমরা ব্রেন দিয়ে করি, হয় আমরা ইমোশনাল হই অথবা আমরা প্র্যাকটিক্যাল হই অথবা কোয়াসি, কিন্তু কাজটা আমরা ব্রেন দিয়েই করি।
কিন্তু এই যে আমরা একটা ইন্ডিকেটিভ কথা বলি, যে হার্টের ব্যাপার আসলেই আমাদের মধ্যে যে একটা নর্মালি একটা প্রচলিত কথা, যে একটা হৃদয়বান মানুষ, হৃদয়বান মানুষ মানে কি, তার হৃদয় কি খুব বড় না ছোট এরকম কোনো ব্যাপার না, সে মানুষ অনেক করুণা আছে, হিউম্যান, দয়া মায়া মমতা তার মধ্যে বেশি আছে, সেটা ইন্ডিকেটিভ। তো যেখানে এটা ইন্ডিকেটিভ সেখানে বৃহস্পতির অবস্থান আছে, এটা মনে রাখবেন। বৃহস্পতি অলওয়েজ সেইখানেই কাজ করে যার যেখানে হিউম্যানিটি আছে, যেখানে বৃহস্পতি যত খারাপ পজিশনে থাক না কেন, যেখানে ইনহিউম্যানিটি মানে ইনহিউম্যান অ্যাক্টিভিটিস হয়, অ্যাট্রোসিটি হয়, সেখানে বৃহস্পতি থাকে না, আর কেউ থাকুক না থাকুক। কারণ বৃহস্পতি মানে এডুকেশন, এডুকেশন নলেজ, একদম ম্যাটেরিয়াল নলেজ, যে পড়ি যে প্রকারেরই নলেজ হোক না কেন, নলেজ কখনো মানুষকে কোনো ইনহিউম্যান বানাতে শেখায় না কখনো। হিউম্যান কথাটার আগে যখনই আপনি এটা প্রেফিক্স লাগিয়ে দিচ্ছেন, তখনই ব্যাপারটা অন্য দিকে টার্ন করে যাচ্ছে, ইনহিউম্যান বানাতে শেখায় না। ইললেজিটিমেট কাজ করতে কিন্তু বৃহস্পতি মানে একটা মিনিমামে থাকে, কিন্তু খুব মারাত্মক রকম ইললেজিটিমেট বা ইনহিউম্যান কাজ করতে বৃহস্পতি কখনো প্রশ্রয় দেয় না, একদম কাট করবে কিন্তু বৃহস্পতি সেখানে। প্রশ্রয় ব্যাপারটা কি, আমরা হয়তো কেউ সামান্য কেউ বাচ্চা একটু কিছু অন্যায় আবদার করছে, যেটা হয়তো একটা লেভেল পর্যন্ত আমরা ভাবছি সেটা দেওয়া যেতে পারে, হয়তো খুব একটা ক্ষতি করবে না, এই জাতীয় কাজগুলো জুপিটার দেখে। কিন্তু কেউ যদি একটা সমাজ বা কোনো একটা সংসার বা যেরকমই হোক, নিজিতার্থেই হোক, যদি কোনো উল্টোপাল্টা কাজ করে, সেটাকে বৃহস্পতি প্রশ্রয় করবে না। বৃহস্পতি কখনো কোনো ইললেজিটিমেট কাজকে প্রশ্রয় দেয় না, এটা জুপিটারের কারকতা নয়। তো হৃদয়কে দিয়ে জুপিটারের সামগ্রিক অ্যাক্টিভিটিসটাই বোঝায়, কারণ প্রাণের সঞ্চারও বৃহস্পতি দিয়েও বোঝানো হয়। যদিও প্রাণের সঞ্চার সবসময় মনে রাখবেন রবিকে দিয়ে, চন্দ্রকে দিয়ে এবং মঙ্গলকে দিয়ে বোঝানো হয়। মঙ্গল মানে হচ্ছে মাটি যেখান থেকে, এবং মঙ্গল মানে হচ্ছে তেজ যেখান থেকে জার্মেন্টেশন হয়, মানুষের সঞ্চার হয়। রবি তো নিজে কাজ করে না, রবি তার কারকতাগুলো বিভিন্ন প্ল্যানেটের মাধ্যম দিয়ে করায়। অনেকবার বলেছি যে রাজা কোনোদিন নিজে জমিতে এসে কাজ করবে না, সে ইন্ডিকেটিভলি কাজ করাবে, যাকে যে যতটুকু নির্দেশ দেওয়া দরকার তাকে ততটুকু নির্দেশ দেবে এবং সে অনুসারে কাজ করবে। তো মঙ্গলকে দিয়ে করায়, বৃহস্পতিকে দিয়েও করায়, কিন্তু বৃহস্পতিকে দিয়ে অনেক ব্যাপক অর্থে হয়। মঙ্গল খুব লোকালাইজড ফাংশন করে, কিন্তু বৃহস্পতি অনেক ব্যাপক অর্থে হয়, যেহেতু বড় প্ল্যানেট তার ফলটা ছোট হয় না কখনো। সেটা আমি ঘর নিয়ে আলোচনা করার সময় একটু ব্যাপক একটু মানে এই জায়গাগুলো একটু বলতে হবে, নাহলে কনফিউশন থেকে যেতে পারে। স্বাভাবিকভাবে ধরে রাখুন যে মানুষের হৃদয়ের যে সামগ্রিক কার্যপ্রণালী, সেই কার্যপ্রণালী কিন্তু বৃহস্পতি দ্বারাও কম বেশি নিয়ন্ত্রিত হয়, শুক্র দ্বারাও নিয়ন্ত্রিত হয়। সেই সমস্ত ব্যক্তিবর্গের যারা একটু স্থূল হয়, আচ্ছা দেখবেন যে ডক্টর বলেন যে আপনার রক্তে বিভিন্ন রকম ফ্যাট বাড়ছে, যেগুলো ব্যাড কোলেস্টেরল আমরা বলে থাকি, যেগুলো যেগুলো আর কি আমাদের শরীরের পক্ষে, হৃদয়ের পক্ষে ভালো নয়, রক্ত চলাচলের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, এরকম ধরনের ফ্যাট আপনার বাড়ছে, এলডিএল বলে অনেকের ক্ষেত্রে, হয়তো তো এইচডিএল ইজ আ গুড কোলেস্টেরল বলে। যাই হোক, আমি বিষয়ে যাচ্ছি না। শুক্র কি করে, শুক্র এবং বৃহস্পতি হচ্ছে স্থূলতার কারণ, কিন্তু বৃহস্পতি যে স্থূলতা দেয়, সেই স্থূলতা থেকে রোগও দেয়, রোগ যে দেয় না তা না, কিন্তু সেই রোগটা একটা লেভেল পর্যন্ত, সেটা যদি বৃহস্পতি খুব ইল এফেক্টেড না হয়, ছকে খুব বাজে পজিশনে না থাকে। এবং গত তিন চার দিন আলোচনার আগে একটা জায়গায় বলেছিলাম যে বৃহস্পতি যদি খুব খুব বাজে ব্যাড ম্যাল পজিশনডও থাকে, তাহলেও বৃহস্পতি চেষ্টা করে একটা মানুষকে কিছুটা রিলিফ দেওয়ার, কারণ জুপিটারের একটা বেসিক নেচার, হিউম্যানিটির সাথে জুপিটার যুক্ত। তো জুপিটার খুব আমি দেখেছি খুব কঠিন অপরাধীকেও একটা লেভেল পর্যন্ত কিন্তু চেষ্টা করে তাকে একটা মিনিমাম সেফগার্ড দেওয়ার, ইললেজিটিমেট প্রক্রিয়ায় নয়, লেজিটিমেট প্রক্রিয়াতে, সে যাতে একটা মিনিমাম সেফগার্ড পায়। এটা বৃহস্পতির মধ্যে একটা মাতৃত্বকারক প্রবণতা আছে, এই প্রবণতার দিক থেকে চন্দ্র বৃহস্পতির মধ্যে মেলবন্ধন আছে, বহু জায়গায় মেলবন্ধন আছে, এটা একটা অন্যতম মেলবন্ধনের জায়গা। স্যাটার্ন সেসব কিছু করে না, স্যাটার্ন একদম অন্যায় করেছে তো সঙ্গে সঙ্গে অ্যাকশন হবে, কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশনটা
স্যাটার্ন আমরা বধার কথা বলি, কিন্তু অ্যাকশনটা স্যাটার্ন অনেক কম্প্রিহেন্সিভ দেয়, অনেক ব্যাপক আকারে অ্যাকশন দেয়। স্যাটার্ন ফাংশন করছে মানে বুঝতে পারবেন সমাজের একটা বৃহত্তর অংশের লোক তার দ্বারা অ্যাফেক্টেড আছে, এটা স্যাটার্নের ফাংশন। স্যাটার্ন কোনোদিন কোনো মুষ্টি বৃহস্পতির থেকেও ব্যাপকার্থে ফল দেয়, এটা শনির একটা বেসিক ধর্ম। যাই হোক, আমি স্পন্দনটা নিয়ে যেটা বলছি, সে স্পন্দনের সাথে মঙ্গল যুক্ত, কারণ রবি তো কারকতা, রবি হচ্ছে কাল্ট নেম একটা জিনিসের, পুরো সামগ্রিক কারকতাটা রবি, হৃদয়ের সাথে রবি যুক্ত। কিন্তু রবি তো নিজে ফাংশন করবে না, ফাংশন করে বিভিন্ন বিভিন্ন প্ল্যানেটকে দিয়ে, তার মধ্যে যে স্পন্দনের পার্টটা মঙ্গল করছে, এবং যাদের মধ্যে এই রক্তের মধ্যে বিভিন্ন রকম হাই ভিস্কোসিটি রয়েছে, মানে খুব গাঢ়ত্ব রয়েছে, ঘনত্ব বেশি রয়েছে, তাদের মধ্যে শুক্রের কারকতা রয়েছে। মনে রাখবেন, শুক্র হচ্ছে এমন একটি প্ল্যানেট যার স্বাদ শুরুতে মিষ্টি লাগে, পরে খুব তিত হয়, এটা শুক্রের প্রকৃতি। শুক্র প্রথমে খুব ভালো লাগবে, কিন্তু তারপরে ইন লং টার্ম মানে শুক্র কিন্তু ক্ষতিকারক। শুক্র প্রথম দিকে খুব সুন্দর, মানে অ্যাপিয়ার্স টু বি সুন্দর, অ্যাকচুয়ালি সুন্দর নয়, কারণ শুক্রের শুক্রের প্রিন্সিপালগত ডিফেক্ট আছে, শুক্র কোন প্রিন্সিপালকে ফলো করছে। আমি অনেকবার আপনাদের সাথে আলোচনায় বলেছি যে কোনো প্ল্যানেটের কারকতাটাই হচ্ছে তার মেন ব্যাপার, শুক্রের কারকতাটা নেগেটিভ। সুতরাং তার শুক্রকে যতই বই খাতায় শুভ গ্রহ, অমুক গ্রহ, তমুক গ্রহ যতই বলা হোক না কেন, শুক্রের কারকতাই যে নেগেটিভ। শুক্র রিপু কারক গ্রহ, শুক্র আমাদের যত রকম মেটেরিয়াল ডিজায়ার বৃদ্ধিকারী গ্রহ, তো শুক্র যেখানে যাবে সেখানেই সেখানেই আমাদের কিছু না কিছু দোষ বাড়াবে, এবং দোষ মানে ষড়রিপু ঘটিত দোষ। শুক্র যদি কখনো হৃদয়ের পজিশনে অ্যাক্টিভ হয়ে যায়, এই জন্য রবি শুক্রের যোগ নিয়ে বহু লোক বলে না যে নির্ধন মুক্তমুখ, সেগুলো তো অনেক বহির মানে নির্দেশতন্ত্রের বাইরের জিনিস, কোনো মানুষ ধনী হবে কি গরিব হবে সেটা তো অনেক পরের কথা, যে সুস্থ হবে না অসুস্থ হবে দ্যাট ইজ দ্য পার্মানেন্ট কোয়েশ্চেন, বেসিক কোয়েশ্চেন, বেসিক জায়গাটাই। কিন্তু শুক্র যদি রবির সাথে থাকে তাহলে হৃদয়কে কিন্তু কম বেশি সে অ্যাফেক্ট করে, সুনার অর ল্যাটার। বিশেষ করে যদি বকরি শুক্র থাকে তাহলে কিন্তু, এই যে এখন বকরি হতে যাচ্ছে শুক্র, আগামী আর কয়েকদিনের মধ্যেই হবে, 20-22 দিনের মধ্যে, এই সময় রবির কাছাকাছি জায়গায় যখন অবস্থান করবে, রবি তো পাস করবে বৃষরাশি দিয়ে পুরো জ্যৈষ্ঠ মাস ধরে, তো সেইখানে কিন্তু কিছু কিছু মানুষের এমন সৃষ্টি হবে যাদের কিন্তু হৃদয়ে কিছু না কিছু মানে হৃদয়ে দুর্বলতা, এবং সেটা কিন্তু ফ্যাট বৃদ্ধিজনিত, ফ্যাটি হবে, স্থূলতা কারকতা হবে, এবং সেটা কিন্তু হৃদয়ের ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। নাম্বার 4, লাস্ট যে পোর্শনটা মানে নিয়ে বলবো, রাহু কেতু হৃদয়ের কোনো পোর্শনে ফাংশন করে না কখনো, তবে হ্যাঁ, হার্ট যদি কখনো কোনোভাবে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা সংক্রমিত হয়, স্পেশালি কোনো ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়, আমি জানি না আদৌ হবে কিনা, আমার সেই নলেজ নেই, যদি হয় তাহলে সেটাকে অবশ্যই রাহু সম্পর্কিত বলতে হবে। তবে রবি যদি কখনো রাহুযুক্ত হয়ে থাকে ছকে, যে ঘরে থাক রবি, রবির সব ঘরেই কম বেশি কারকতা প্রায় সমানই থাকে, কারণ রবি ইজ দ্য রাজা, রাজা তার রাজ্যের যে প্রান্তে অবস্থান করুক সেখানেই তার শক্তি আছে, সেখান থেকেই সে রাজ্য চালাতে পারবে। তো কিন্তু যদি রাহুযুক্ত হয়ে বসে থাকে তাহলে কিন্তু রবির নিজের কারকতা নষ্ট হয়। রবির কারকতা কিভাবে নষ্ট হয়, রবি তার প্রপারলি কমান্ডকে দিতে পারে না, রবি তো ফাংশন করবে না, রবির রবির যে কমান্ড, রবি যে অন্যান্য গ্রহকে নির্দেশ দেবে সেই নির্দেশগুলো প্রপারলি দিতে পারবে না, তার ফলে সেই সমস্ত গ্রহের যে কমন ফাংশনারিজগুলো আছে সেগুলো খুব পোর হয়ে যাবে, সেগুলো দুর্বল হয়ে যাবে কম্পারেটিভ স্টেজে গিয়ে, তো তখন সেই জাতক জাতিকার কিছু না কিছু প্রবলেম করবে। এবং সেটা যদি মঙ্গলের ক্ষেত্রে হয়, সেটা যদি মনে করুন বুধের ক্ষেত্রে হয়, বুধ রবি যেহেতু কাছাকাছি থাকে, তো রাহু যুক্ত হয়ে থাকলে বুধও ধরে নেওয়া যেতে পারে 80% ছকই বুধ যুক্ত হয়েও থাকবে রাহু, কারণ রবি রাহু রবি বুধ কাছাকাছি থাকবে, তো সেক্ষেত্রে কিন্তু কোঅর্ডিনেশনের ক্ষেত্রে প্রবলেম করবে। রাহু মনে রাখবেন যার যা কারকতা তার বিরুদ্ধ কারকতা তৈরি করে রাহুর প্রধান কাজ। আমাকে যেটা প্রশ্ন করেছেন একজন ভদ্রলোক, যে রাহু এক ধরনের ব্রোকিং মেন্টালিটি থাকে, অর্থাৎ এক ধরনের ব্রোকারেজ টাইপের মেন্টালিটি থাকে, কোঅর্ডিনেটর হিসেবে কাজ করে,
বুধও কাজ করে, তো দুজনের সাথে একসাথে থাকলে কি খারাপ হতে পারে? অবশ্যই খারাপ হতে পারে। রাহু যে কাজ করবে মনে রাখবেন সেই কাজের মধ্যে নীতি নৈতিকতা বহির্ভূত কাজ করবে, রাহুর মধ্যে কোনো নীতি থাকবে না। বুধ যে কোঅর্ডিনেশনটা আমাদের সারা শরীরে মেনটেন করছে রক্তকে ফ্লো ঘুরিয়ে, সেটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। সেই নিয়মের যদি উল্টো দিকে যেতে চান, রাহু আছে মানে সে কোঅর্ডিনেট করিয়ে দেবে, এটা আক্ষরিক অর্থে ঠিক, কিন্তু রাহু কী করবে? রাহু বুধের ওই ওর যে একটা নর্মাল রুটিন আছে সেই রুটিনটাকে বিঘ্নিত করবে, তার ফলে সেই মানুষের রক্তচাপ বৃদ্ধি বা হ্রাস ঘটাবে, ফ্লাকচুয়েশন ঘটাবে বিভিন্ন রকম। উচ্চ রক্তচাপ শুক্রযুক্ত হয়ে থাকলেও খুব স্বাভাবিক ব্যাপার, রক্তের উচ্চচাপ ঘটায়। মঙ্গল যদি অত্যন্ত বলি হয়ে যায় ছকে, অর্থাৎ যতটা কাজ তাকে রবি করতে বলছে তার থেকে যদি সে ওভার পাওয়ার্ড হয়ে যায়, বেশি কাজ করা শুরু করে, তাহলেও কিন্তু রক্তচাপ বৃদ্ধি করে। বা ছকে যদি কোনো কারণে মঙ্গল এবং রবি যুক্ত হয়ে যায়, বকরি মঙ্গল হলে তো কথাই নেই, যেটা এই মুহূর্তে রয়েছে দৃষ্টিগত আছে, এটা কিন্তু রক্তচাপ বৃদ্ধিকারী, কারণ রবি যে ডিম কমান্ডটা করবে মঙ্গল তার থেকে বেশি ফাংশন করবে। মঙ্গলের কাজই হচ্ছে সবসময় একটু হটকারী কাজ করা, মঙ্গলের মধ্যে নিয়ন্ত্রণটা খুব কম আছে, অর্থাৎ অপরিমিত শক্তি আছে তার মধ্যে এবং সেই শক্তি সে সবসময় ব্যয় করে। মঙ্গল কখনো স্থির থাকতে পারে না, মঙ্গল এবং বুধ কখনো স্থির থাকতে পারে না। শুক্র ছোট গ্রহ হলেও শুক্র স্থান বিশেষে স্থির থাকে, সবসময় নয় কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু বুধ এবং মঙ্গল কখনো স্থির থাকে না, অলওয়েজ না মানে অ্যাক্টিভ মুড। বকরি হলে তো আরো বেশি অ্যাক্টিভ, তো তার ফলে সে কি করবে, রক্তচাপ বৃদ্ধি বা হ্রাস ঘটানোর চেষ্টা করবে। রাহু যুক্ত হয়ে থাকা কখনোই কোনো গ্রহের বা কোনো গ্রহের ক্ষেত্রেই খুব মঙ্গলকারক জিনিস নয়, কারণ ছকের অ্যাবারেশন মানে মানুষের তো ক্ষয় হতে হবে, সেজন্যই ভগবান এর নির্মাণ করেছে। মূলত কোনো না কোনোভাবে তো আপনার কোনো না কোনো ক্ষয়ের সাথে রাহু বা কেতু যুক্ত রয়েছে, রাহু আছে মানে কেতু আছে। লাস্ট যে পোর্শনটা নিয়ে একটুখানি বলবো, দু তিনজন লোক প্রশ্ন করেছেন, তাদের মধ্যে একজন আমার পরিচিত ভদ্রলোক প্রশ্ন করেছেন যে গুরু শৌরি যোগের ক্ষেত্রে যদি ছকের মানে মনে করুন মকর রাশিতে শনি আছে 2 ডিগ্রিতে আর ধনু রাশিতে বৃহস্পতি আছে 29 ডিগ্রিতে, তাহলে দুজনের মধ্যে 3 ডিগ্রির ডিফারেন্স আছে, তাহলে কি গুরু শৌরি যোগ হতে পারে? কারণ ডিগ্রিগত ডিফারেন্স আমি বহু ক্ষেত্রে বলেছি যে মধ্যেখানের যে লাইনগুলো সেগুলো তো আমরা আমাদের গণনার সুবিধার্থে টেনেছি, গণনার সুবিধার্থে টেনেছি, কিন্তু প্রত্যেকটা ঘরের তো নিজস্ব ধর্ম আছে, গণনার সুবিধার্থে টেনেছি এবং প্রত্যেকটা ঘরের নিজস্ব প্রভাবও আছে। ছোট গ্রহ যখন কাছাকাছি অবস্থান করে, মনে রাখবেন রবিচন্দ্রকে যে প্রক্রিয়া আলোচনা করতে হয় সেটা বড় গ্রহের ক্ষেত্রে, মানে স্পেশালি 5টা যে প্ল্যানেট, মানে আমি যদি ডিসেন্ডিং অর্ডারে যাই তাহলে শনি বৃহস্পতি মঙ্গল শুক্র বুধ, এদের সাথে রবি শুক্রের আলোচনা একসাথে করতে পারবেন না, রবি শুক্র কখনো বকরি হবে না, কারণ রবিকে যখন আমরা আলোচনা করব রবির সাপেক্ষে অন্যান্য গ্রহের গতি বা পৃথিবীর গতি আলোচনা করব, তো সেক্ষেত্রে রবিকে আমরা ফিক্সডই ধরে নিচ্ছি। রবি যে ঘুরছে, রবিও যে আরেকটি নক্ষত্রের চারপাশে ঘুরছে, কিন্তু রবি তো পুরো সিস্টেমটা নিয়ে ঘুরছে। তার ফলে আপনি যদি একটা ট্রেনের কামড়ায় মনে করুন একটা ইমাজিনেটিভ চিন্তা করুন, ট্রেনটার গতি আছে কিন্তু ট্রেনটাতে কোনো ভাইব্রেশন বা আওয়াজ নেই, আপনাকে যদি সমস্ত দরজানলা বন্ধ করে ট্রেনের মধ্যে বসিয়ে রাখে আপনি বুঝতে পারবেন না ট্রেনের আপনিও ট্রেনের সমান গতিতে দৌড়াচ্ছেন। পৃথিবী প্রত্যেক সেকেন্ডে 29 কিলোমিটার কৌণিক গতিতে ছোটে, আমরা যে পৃথিবীর বুকে বসে আছি আমরা কি বুঝতে পারছি যে আমাদের গতি প্রত্যেক সেকেন্ডে 29 কিলোমিটার, যেটা একটা রকেট বা একটা মিসাইলের থেকে অনেক গুণ বেশি? আমাদের ধারণাই নেই, কারণ আমরা নির্দেশতন্ত্রের মধ্যে রয়েছি এবং আমাদের সাইজটা এত ছোট উইথ রেসপেক্ট টু আর্থ যে সেটা অনুভব করার মতো আমাদের ক্ষমতা নেই। আমরা যখন চন্দ্রের গতি আলোচনা করছি, চন্দ্র পৃথিবীর ফ্রেম অফ রেফারেন্সের মধ্যে আছে, তো পৃথিবী থেকে চন্দ্রকে ডিরেক্ট মাপছি বলে চন্দ্রের কখনো বকরি হওয়া সম্ভব নয়, তো এই দুটো প্ল্যানেট কখনো বকরি হয় না। সুতরাং এই দুটো প্ল্যানেটের যখন আমরা যখন রবিচন্দ্রে আলোচনা করছি যে শনির কাছাকাছি চলে এসছে, সুতরাং আমরা 7.5ই কেন শুরু করি, 7.5 মানে ঘরগুলোকে কেন বলি, এখানে কি কারকতাটা তো চন্দ্রে, শনির কোনো কারকতা নেই, 7.5-তে শনির কোনো কারকতা নেই, ফলটা শনি দেয় কিন্তু ওখানে ম্যাল এফেকশন কার হয়, চন্দ্রের হয়।
চন্দ্র ওখানে এফেক্টিভ, চন্দ্র ঘরের 1 ডিগ্রিতে আছে কি 29 ডিগ্রিতে, তার উপরে তো 7.5, মানে টোটাল যে 90 ডিগ্রি পর্যন্ত অ্যাফেকশন, অ্যাকচুয়ালি 90 ডিগ্রি নয়, সেটা 70 ডিগ্রি পর্যন্ত খুব অ্যাফেক্টিভ হয়, তবুও যদি তর্কের খাতিরে ধরে নিই যে সেটা 90 ডিগ্রি, সেটা তো চন্দ্রের পজিশনের জন্য হচ্ছে, শনি এখানে কোনো ব্যাপার নয়, শনি তো হাতি, সে তো তার মতন চলবে, তাতে মশার কি হলো না হলো সে নিয়ে হাতির কোনো মাথা ব্যথা নেই, সে তার মতো এফেক্ট দিয়ে চলে যাবে, সে যখন যাবে একটু ভূমি কাঁপবে, জঙ্গল যেগুলো আছে সেগুলো একটু মাড়িয়ে ঠাড়িয়ে চলে যাবে, কেউ বাঁচলো বাঁচলো, না বাঁচলো হাতির কিছু এসে যায় না তাতে। বড় গ্রহর এফেক্ট হয় না, ছোট যে আছে তার কোল্যাটারাল ড্যামেজ হয়, কিন্তু আমাদের গুরুসৌরি যোগ হতে গেলে ঘরেই থাকতে হবে সবসময়, কোনো নির্দিষ্ট ঘরে, অর্থাৎ যে ঘর যে ডিগ্রি থেকে শুরু হয়েছে সে ডিগ্রি থেকে শেষ হয়েছে, নাহলে গুরুসৌরি যোগ ইমপ্লয়েড হয় না, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, আরেকজন প্রশ্ন করেছে যে আমি আলোচনায় বহু ক্ষেত্রে বলেছিলাম যে গ্রহ প্রথম 7 ডিগ্রি বা পরে 7-8 ডিগ্রি পর্যন্ত খুব বেশি অ্যাক্টিভ থাকে, এটা তার ক্ষেত্রে বলেছিলাম যেটা প্যারেন্ট হরোস্কোপে, প্যারেন্ট হরোস্কোপ অর্থাৎ আমি একদম মানে ধরুন যদি উদাহরণ দিয়ে বোঝাই, কোনো একজন ব্যক্তি মনে করুন জন্মেছে তখন তার বৃষরাশিতে 5 ডিগ্রিতে শনি আছে, ওইটা কি ওই মুহূর্তের গোচর ফল, কোনো আমাদের যে হরস নেটাল বার্থ চার্টটা কি আমাদের ওই মুহূর্তের হরোস্কোপের একটা ছবি, সিলিস্টেরিয়াল পজিশনের একটা ছবি, বেসিক্যালি ওরকম ফিক্সড হরোস্কোপ তো হয় না, হরোস্কোপ মানে ওটা আমাদের জন্ম জন্মানোর মুহূর্তে গ্রহগুলো কোথায় কোথায় বসে আছে, গ্রহগুলো তো কোনো মুহূর্তে স্থির নয়, সবাই তো চলছে, ওইটার সাপেক্ষে বর্তমান গোচর এবং দশা এবং আপনার পাম নবাংশ, সেটাই হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালিসিস। তো ন্যাটাল হরোস্কোপে যদি আপনার গ্রহ শুরু বা শেষের দিকে থাকে তাহলে সেটা বেশি অ্যাক্টিভ থাকে, গোচরের ক্ষেত্রে গ্রহ বিশেষ করে বড় গ্রহ যেগুলো শনি বৃহস্পতি স্পেশালি, সেই গ্রহ যদি সেই ঘরে অনেকটা ডিগ্রি পর্যন্ত যায়, অর্থাৎ 7-8 ডিগ্রি পর্যন্ত রেট্রো হয়ে যাতে পরে উল্টো দিকের ঘরে ফিরে না আসে, সেই পজিশনে যদি যায় তাহলে প্রথম কয়েক ডিগ্রি পর্যন্ত ওর একটা বাল্যাবস্থা থাকে, সেই পর্যন্ত একটু ইনঅ্যাক্টিভ ফেজে থাকে, তারপর থেকে অ্যাক্টিভেশন আস্তে আস্তে পেতে থাকে, সেটা ন্যাটাল হরোস্কোপের ক্ষেত্রে আলাদা, গোচর বিচার করার সময় আলাদা, দুটোর বিচার সম্পূর্ণ ডিফারেন্ট। আমার বলার সময় হয়তো আমাকে একটু এই ব্যাপারটা বলে দেওয়া উচিত ছিল, কারণ এই কনফিউশনটা অনেকেই প্রশ্ন করেছিল, যাই হোক আজকে আমি সেটা বলে দিলাম, আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, আরও কিছু প্রশ্ন ছিল বাট আজকে সময় আর নেই, বলা যাবে না, ভালো থাকবেন প্রত্যেকে।